শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সিপিআইএম দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কার্জন গেট চত্বর থেকে শুরু করে স্টেশন পর্যন্ত যায়। চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে অগ্নিপথ বাতিলের দাবিতে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, দেশের নিরাপত্তা অবহেলা করে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদায়িত্ব লঘু করে সেনাদের আর্থিক সুরক্ষা অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পূর্ব বর্ধমান জেলার সিপিআইএমের সম্পাদক সৈয়দ হোসেন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন মোহাম্মদ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কতগুলি তো নতুন ট্রেন হচ্ছে, কত কিন্তু মুশকিল হচ্ছে, অন্য দলও তৈরি হচ্ছে, যারা নিজেরাই দল তৈরি করছে আবার সেই দল থেকে বহিষ্কৃত হয়ে যাচ্ছে, সেরকম আছে। আসলে নিজাম প্যালেসে যখন থেকে মমতা মুকুল রায় আমাদের রাজ্যে নতুন ধরনের একটা রাজনীতি তৈরি করেছেন, যেটা আমাদের দেশে ইতিমধ্যে আগে থেকেই ছিল, কেনা বেচার রাজনীতি, দলবদলের রাজনীতি, টাকার বিনিময়ে, এবং বিভিন্ন পুঁজিপতিরা তারা স্পন্সর করে। এখন আর লোকে বলে না এটা তৃণমূলের এমএলএ, এটা বিজেপির এমএলএ, এটা অমুকের এমপি, এটা তমুকের এমপি, এখন বলে এটা আদানি স্পন্সার্ড, এটা হচ্ছে আম্বানি স্পন্সার্ড, এবং সেইভাবেই দল ভাগাভাগি হচ্ছে। আর তো মুকুল রায়কে ঠিক করতে হবে সে কোন যুক্তিতে বিধানসভার এমএলএ, স্পিকার বলেছেন তিনি সবচেয়ে অযৌক্তিক কাজ করেছেন, কিন্তু দলবদল আইন তো আছে একটা, তাহলে আমাদের রাজ্যে একুশে আইন, এটা একুশে জুলাই বলে নয়, একুশে জুলাই সেলিব্রেট পাগলুডান্সের মধ্যে থেকে গোটা আইনি ব্যবস্থাটাকেই এমন করে দেওয়া হয়েছে। সংসদীয় রাজনীতিতে এটা হচ্ছে একটা বিপদ, যেখানে মুকুল রায় নিজেই জানেন না তিনি বিজেপি না তৃণমূল, অথচ স্পিকার জানেন তিনি কোন দলের বিরোধী। পিএসসি চেয়ারম্যান মানেই হচ্ছে বিরোধী দলের নেতা হতে হয়, যাতে সরকারকে প্রশ্ন করতে হয় তার টাকা যে দুর্নীতি নয় ছয় হচ্ছে সেটাকে নিয়ে হিসেব করা করতে হয়। মমতা ব্যানার্জি জানেন তিনি দুর্নীতি করবেন, সেই জন্য তার দলেরই লোককে তিনি পিএসসি চেয়ারম্যান করেন, শুধু জেরা করার কথা নেই, হয়তো রুচি রাখাও কী করেছে। আসলে ইডি সিবিআই কখন দুর্নীতিগ্রস্তকে ধরবে সেটা বড় কথা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।